হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব কেন স্প্যাম হয়। তো ইউটিউব চ্যানেলে বিভিন্ন কারণে সাবস্ক্রাইব স্প্যামিং হয়। তো স্প্যামিংগুলো যদি আপনি চিহ্নিত করতে পারেন তাহলে আপনার চ্যানেলে আর সাবস্ক্রাইব স্প্যামিং হবে না। তো কী কী কারণে চ্যানেলে সাবস্ক্রাইব স্প্যাম হয় এটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো চ্যানেল থেকে সাবস্ক্রাইব স্প্যাম কেন হয় এটি বলার আগে আপনাদেরকে জানতে হবে স্প্যাম কী জিনিস। স্প্যাম হলো আপনাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে নেওয়া। আপনার চ্যানেলে যদি 200 সাবস্ক্রাইব থাকে, এর মধ্যে 10টি, 5টি অথবা 20টি পর্যন্ত সাবস্ক্রাইব যদি কেটে নেয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখান থেকে 10টি বা 20টি সাবস্ক্রাইব আপনার স্প্যাম হয়ে গেছে। তো এখান থেকে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইব ডিক্রিজ হয়ে যাওয়াকে সাবস্ক্রাইব স্প্যামিং বলা হয়। তো চ্যানেল থেকে সাবস্ক্রাইব স্প্যামিং কেন হয়, তো আপনারা যখন নতুন চ্যানেল খুলেন তখন আপনারা হয়তো অনেকেই অনেক বড় বড় চ্যানেলের কমেন্ট সেকশনে যায়, সেখানে কমেন্ট করেন যে ভাই আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমার চ্যানেলটিকে একটু দেখে আসুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব দিব। তো এইভাবে আপনারা যখন সেখানে কমেন্ট করেন সেই কমেন্টগুলো সব কমেন্টগুলোই সেখান থেকে স্প্যামিংয়ে চলে যায়। তো সেখান থেকে যদিও কোনো সাবস্ক্রাইব আসে তো সেখান থেকে সেই সাবস্ক্রাইবগুলো স্প্যামিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তো এইসব কমেন্টগুলো সব স্প্যামিংয়ে চলে যায়, স্প্যামিংয়ে গেলে আপনার চ্যানেলটিও ডাউন হয়ে যায়। তো এখান থেকে কমেন্ট করলে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আসে সেই সাবস্ক্রাইবগুলোও সেখান থেকে স্প্যাম হয়ে যায়। তো এরপরে আপনারা যখন সাব ফর সাব করেন, আপনি যখন কাউকে সাবস্ক্রাইব দেন, আপনাকেও কেউ সাবস্ক্রাইব দেয়, তখন আপনার সেই সাবস্ক্রাইবগুলো স্প্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনি যে ডিভাইস থেকে সাবস্ক্রাইব দিচ্ছেন, আপনার যাকে সাবস্ক্রাইব দিচ্ছেন সেও তার ডিভাইস থেকে আপনাকে সাবস্ক্রাইব দিচ্ছে। তো ইউটিউবের অ্যালগরিদম সেখান থেকে বুঝতে পারে যে আপনার ডিভাইস থেকে যে ডিভাইসে সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে সেই ডিভাইস থেকেও আপনাকে সাবস্ক্রাইব দিচ্ছে, তখন সেই সাবস্ক্রাইবটি ইউটিউব স্প্যামে পাঠিয়ে দেয়, তখন সেই সাবস্ক্রাইবটি আপনার ডিক্রিজ হয়ে যায়। এরপর যখন কেউ আপনার চ্যানেলে গিয়ে সরাসরি সাবস্ক্রাইব করে দেয়, কোনো প্রকার ভিডিও না দেখেই আপনার চ্যানেলকে সরাসরি সাবস্ক্রাইব করলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবটি স্প্যামে চলে যায়। তো আপনার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করতে চায় তাহলে আপনি অবশ্যই আগে বলে দেবেন যে আপনার ভিডিওটি অন্তত 50% দেখে তারপরে সাবস্ক্রাইব করতে, তাহলে সেই সাবস্ক্রাইবটি ডিক্রিজ হবে না। তো আপনার চ্যানেলে যদি কেউভাবে সরাসরি গিয়ে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আপনার সেই সাবস্ক্রাইবটি ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ সেটি স্প্যামিংয়ে চলে যাবে। তো অনেকেই নতুন নতুন জিমেল দিয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করার পর সেই জিমেলটিতে আর লগ ইন করা হয় না। তো 30 দিন যদি সেই জিমেলটিতে লগ ইন করা না হয় তাহলে সেই জিমেলটির থেকে যেই সাবস্ক্রাইবটি করা হয়েছে সেই সাবস্ক্রাইবটি অটোমেটিক কেটে নেওয়া হয়, অর্থাৎ সেই সাবস্ক্রাইবটি স্প্যামে চলে যায়। অনেক ক্ষেত্রেই অনেকেই জিমেলের পাসওয়ার্ড ভুলে যায়, সেই জিমেলে আর লগ ইন করতে পারে না, তখন সেই জিমেলটি অটোমেটিকলি সেটি নষ্ট হয়ে যায়। এক্ষেত্রেও সেই জিমেলটি থেকে যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয় তাহলে সেই সাবস্ক্রাইবটি স্প্যাম হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন অন করার জন্য আমরা সাবস্ক্রাইব কিনে থাকি অথবা আমরা বিভিন্ন অ্যাপস থেকে সাবস্ক্রাইব নিয়ে থাকি। তো এভাবে যখন আমরা সাবস্ক্রাইব নিয়ে থাকি তখন ইউটিউবের রোবট বুঝতে পারে যে আমরা সাবস্ক্রাইব কিনে নিচ্ছি অথবা কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে আমরা সাবস্ক্রাইব নিচ্ছি। তো এভাবে যদি আমরা সাবস্ক্রাইব নিই তো সেখান থেকে কিছু সাবস্ক্রাইব অটোমেটিক কমে আসে, তো সেখান থেকে কিছু সাবস্ক্রাইব ইউটিউবের কর্তৃপক্ষ সেখান থেকে কেটে নেয়, সেখান থেকে কিছু স্প্যামে চলে যায়। এছাড়া আমরা যখন ভিডিও আপলোড করি তো যে ভিডিওগুলো অডিয়েন্সদেরকে পছন্দ হয় তো সেখান থেকে তারা সাবস্ক্রাইব করে দেয়, যাদেরকে সেই ভিডিওটি পছন্দ আসে, তো যাদেরকে সেই ভিডিওটি পছন্দ হয় তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। তো পরবর্তী আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটি যদি আমাদের সাবস্ক্রাইবারদেরকে পছন্দ না হয় তারা তখন সেখান থেকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। তো এখান থেকে অনেকে হয়তো আনসাবস্ক্রাইব করে দেয়, অনেক চ্যানেলেই করে, অনেক চ্যানেলে আবার করে না। তো এখান থেকে আনসাবস্ক্রাইব করে দিলে আমাদের চ্যানেল থেকে কিছু সাবস্ক্রাইব কমে আসে, তো এভাবেও আমাদের চ্যানেল থেকে কিছু সাবস্ক্রাইব কমে আসে। তো আমরা যেই টপিকের উপর ভিডিও করি আমরা রেগুলার সেই টপিকের উপরেই ভিডিও বানাবো, তাহলে আমাদের সাবস্ক্রাইব কমে আসবে না। আমরা যদি একটা টপিকের উপর আজকে ভিডিও একটি বানাই তো আরেক দিন অন্য টপিকে একটু ভিডিও বানাই, তো আজকের টপিক দেখে কেউ হয়তো পছন্দ করে সেটিকে সাবস্ক্রাইব করে দিবে, কিন্তু পরবর্তীতে যখন আরেকটি টপিক দেখবে তখন সে হয়তো পছন্দ না করতে পারে, তখন সেই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। তো আপনারা প্রতিদিনই একই টপিকের উপর ভিডিও করবেন, অর্থাৎ একই ক্যাটাগরির উপরে আপনারা ভিডিও বানাবেন, একই ক্যাটাগরির ভিডিও থাকলে আপনার চ্যানেল থেকে কোনো সাবস্ক্রাইব কমে আসবে না, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার্স আর সেদিকে আনসাবস্ক্রাইব করবে না। তো এগুলো ছাড়াও আরও বিভিন্ন কারণে সাবস্ক্রাইব ডিক্রিজ হতে পারে, এগুলো আপনারা ইউটিউবের যে রুলস আছে সেই রুলসটি পড়লে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার চ্যানেল যদি এখনও লাইক না দিয়ে থাকেন তাহলে লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।